নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এখনই স্কুল কলেজ পুরোপুরি বন্ধ হচ্ছে না এটা জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আপডেটটি দিয়ে দিয়েছেন তিনি জানাচ্ছেন যে স্কুল কলেজ থেকে যে সংক্রমণ হচ্ছে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি তো এই পরিস্থিতিতে স্কুলের জন্য আপাতত নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর অমিক্রণ আতঙ্কে এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা জানেন যে অমিক্রণ কিন্তু আস্তে আস্তে বাড়াবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন মানুষ আক্রান্ত হয়ে পড়েছে তাই স্কুল কলেজ নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারা স্কুলে আসবেন কারা আসবেন না এবং কী বলে আসা উচিত কী বলে আসা উচিত নয় এ ব্যাপারে কিন্তু তিনি একটা নির্দেশিকা দিয়ে দিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তাই বন্ধুরা ভিডিওটিকে একেবারে না টেনে শেষ পর্যন্ত ক্ষেত্রে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার কিন্তু এই আপডেটটি দিয়ে দিয়েছেন তো অমিক্রণ আতঙ্ক নিয়ে রাজ্য সরকারের কিন্তু এই প্রথম কিন্তু একটা নির্দেশিকা তো বলা হয়েছে নির্দেশিকা অনুযায়ী কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীদের সর্দি কাশি হলে তাকে স্কুলে আসতে হবে না কোনো রকম লক্ষণ তৈরি হলে সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীকে অবশ্যই করোনা টেস্ট করতে হবে রিপোর্ট নেগেটিভ আসা পর্যন্ত তাদের স্কুলে আসতে দেওয়া যাবে না এছাড়াও ওই নির্দেশিকা অনুযায়ী যদি কারও রিপোর্ট পজিটিভ আসে তিনি যে জায়গায় বসেন বা যে বিষয়গুলোকে স্পর্শ করেছেন সেগুলো স্যানিটাইজ করতে হবে তবে স্কুল বন্ধ করার কোনো প্রয়োজন নেই যদি না স্কুল থেকে কোনো কোভিড সংক্রমণ হয় এদিন এমনই নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শকের এই নির্দেশিকা পাঠানো হয়েছে যেভাবে করোনার তৃতীয় ঢেউ আজরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা দেশে তাতে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশ বুধবার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক থেকে ওই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লে ফের স্কুল কলেজ বন্ধ হতে পারে বলে তিনি কিন্তু তার সম্ভাবনা কথা জানিয়ে দিয়েছেন তবে পুরোটাই যে রিভিউ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়টি জানিয়েছেন তিনি অর্থাৎ কোন স্কুলে যদি দেখা যায় যে তিনজন চারজন আক্রান্ত হয়ে গিয়েছে তবে কিন্তু সেই স্কুলটা বন্ধ করে দেওয়া হবে আর যদি কোনো একজন আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে তাকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি যে জায়গাগুলো স্পর্শ করেছেন বা যে জায়গাগুলোতে বসেছেন সেগুলোকে স্যানিটাইজ করতে হবে অর্থাৎ খুব বাড়াবাড়ি না হলে কিন্তু স্কুল কলেজ বন্ধ করার কোনো রকম নিতেষিকা নেই বলে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো তবে তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয় বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে এই বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্কুল কলেজ আমি বন্ধ করতে বলিনি কিন্তু অমিক্রণ দ্রুত ছড়াচ্ছে স্কুলেও করোনা হচ্ছে করোনা পরিস্থিতির ওপর রিভিউ করতে বলেছি প্রয়োজন বুঝি ব্যবস্থা নেওয়া হবে এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই স্কুলের পরিস্থিতি কলেজের পরিস্থিতি সব দিকে নজর দেওয়া হবে তো স্কুলের এক্ষেত্রে সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো এটাই ছিল আপডেট তো এখন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করার কোনো রকম সম্ভাবনা নেই তবে যদি কোনো স্কুল বা কলেজে খুব বাড়াবাড়ি হয়ে যায় অর্থাৎ ওমিক্রন যে ভাইরাস তার আক্রান্তের সংখ্যা যদি খুবই বাড়াবাড়ি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই নির্দিষ্ট স্কুল কলেজটা বন্ধ করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি কিন্তু বলেননি যে গোটা রাজ্যের স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো এটা ছিল সম্পূর্ণ আপডেট আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে মানুষের মধ্যে যে গুজব ছড়িয়েছে যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে এ তো সেটা যাতে সকলেই জানতে পারে ধন্যবাদ